এই মুহূর্তে যারা যারা লাইভে জয়েন করছে সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন। যারা সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছো। এই মহামারীর যুগে সবাইকে সাবধান থাকতে হবে, ঘরে থাকতে হবে। আসো আমরা ক্লাস শুরু করি। গত ক্লাসে আমরা 1.5 শেষ করেছিলাম। আজকে আমরা 1.6 চলে যাই। 1.6 1.6 আমরা 1.6 থেকে শুরু করব। সবাই 1.6 বের করো। যারা যারা লাইভে জয়েন করছো সবাই ভোট দাও, সবাই ভোট দাও। পূর্ণিমা ভোট দিয়েছ, ধন্যবাদ তোমাকে। আর যারা যারা জয়েন করেছে সবাই ভোট দাও। আমার এই ক্লাসগুলো পরবর্তীতে দেখা যাবে ইউটিউবে, শাহিন রশিদ দেখা আমার চ্যানেল শাহিন রশিদ এই চ্যানেলে দেখা যাবে। যারা যারা দেখতে ইচ্ছুক সবাই সাবস্ক্রাইব করবো, আগে সাবস্ক্রাইব করে তারপরে দেখবা। আসো ক্লাস শুরু করি। 12 নম্বর যোগফল নির্ণয় করা। যোগফল 0.325 যোগ 2.368 যোগ 1.2 যোগ 0.9 = 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
চাপ দিলে যোগ্য হয়ে যাবে, কিন্তু তাতে কিন্তু নিয়ম শেখা হবে না। নিয়ম শেখা হবে না, আমাদেরকে নিয়মগুলো শিখতে হবে, আমাদেরকে নিয়ম শিখতে হবে, কীভাবে অঙ্ক করতে হবে সেটা জানতে হবে। আর নিয়ম শিখতে হলে ক্যালকুলেটর না তোমাদেরকে জানতে হবে। আসো কীভাবে দেখা যাক, দেখলাম শূন্য দশমিক তিন দুই পাঁচ। একটা কথা, দশমিকের অঙ্কে দশমিকের বাম পাশে দশমিকের ডান পাশে যা থাকে, যেমন এখানে 325 এটা বলা যাবে না, 325 বলা যাবে না, এটা হচ্ছে দশমিক তিন দুই পাঁচ। দশমিকের পরের সংখ্যাগুলো একটা একটা করে বলতে হবে, তিন দুই পাঁচ। পরটা আছে দুই দশমিক তিন ছয় আট। কথা খেয়াল করো, ঠিক দশমিকের নিচে দশমিক বসাইতে হবে, দশমিকের নিচে দশমিক বসাইতে হবে, ডান পাশের গুলা ডান পাশে, বাম পাশের গুলা বাম পাশে। দশমিকের নিচে দশমিক বসাইতে হবে, ডান পাশের গুলা ডান পাশে, বাম পাশের গুলা
বাম পাশে লিখতে হবে, এইভাবে সাজায় লিখতে হবে, এক দশমিক দুই, এরপর হচ্ছে শূন্য দশমিক দুই নয়। ঠিক দশমিকগুলা সোজা রেখে, দশমিকগুলা সোজা রেখে ডান পাশের গুলা ডান পাশে লিখবা, বাম পাশের গুলা বাম পাশে লিখবা, এইভাবে সাজায় লিখতে হবে। সাজায় লেখা হয়ে গেলে খেয়াল করো যে এখানে দুইটা ঘর খালি আছে, দুইটা ঘর শূন্য দিয়ে পূরণ করে নিবা, এখানে একটা ঘর খালি আছে, একটা ঘর শূন্য দিয়ে পূরণ করে নিবা। যে ঘরগুলা খালি থাকে এই ঘরগুলা শূন্য দিয়ে পূরণ করে নিবা, শূন্য দিয়ে পূরণ করে এবার আমরা যোগ করি, এগুলো সব শূন্য, আট আর পাঁচ, আট পাঁচ তেরো, তিন হাত থাকে এক, আট আর পাঁচ তেরো, তেরো তিন হাত থাকে এক, নয় আর হাতের এক দশ, দশ আর ছয় ষোলো, ষোলো আর দুই আঠারো, আট হাত থাকে এক, দুই আর দুই চার, চার আর হাতের এক পাঁচ, পাঁচ আর তিন আট, আট আর তিন এগারো, এগারো এক হাতের থেকে এক, দুই তিন আর হাতের এক চার। এখানে আমরা স্বাভাবিক নিয়মে যোগ করব, যেমন ধরো এরকম তিন দুই পাঁচ, দুই তিন ছয় আট, এক দুই শূন্য শূন্য, দুই নয় শূন্য, স্বাভাবিক যে নিয়মে এই নিয়মে যোগ করব। যোগ করে ঠিক যেই বরাবর দশমিক ছিল দশমিক বরাবর দশমিক বসাই দিব, স্বাভাবিক নিয়মে যোগ করে দশমিক বরাবর দশমিক বসাই দিবা। এরকম যেন না হয় তিন তিন ছয়, ছয় চার দশ, আর হাতের এক এগারো, এখানে লিখলাম এগারো, এমন হবে না কিন্তু, এগারোর এক, এগারোর এক হাতে থাকে এক, ওই এক এখানে এসে যোগ হবে, হাতের এক এই পাশে এসে যোগ হবে, তাহলে আমাদের কত হলো চার দশমিক এক আট তিন। এই হচ্ছে আমাদের যোগফল, এইভাবে যোগ করতে হবে। যদি কেউ না বুঝে থাকো নিচে ফোন অপশন আছে, একটা রিসিভারের চিহ্ন দেওয়া আছে, ওখানে চাপ দিলে ফোন চলে আসবে আমার কাছে। আচ্ছা এটা হয়ে গেলে ওকে লেখো, উঠানো হয়ে গেলে ওকে লেখো, আমি সামনে চলে যাই। যাদের অঙ্ক উঠানো হয়ে গেছে ওকে লেখো। যাদের যাদের অঙ্ক উঠানো হয়েছে ওকে লেখো, মাত্র একজনেরটা পাইছি। মাসমা অঙ্ক উঠানো হয় নাই, উঠানো হইলে ওকে লেখো। বারো খ নম্বর, তেরো দশমিক শূন্য শূন্য এক যোগ তেইশ দশমিক
0.005 = 0.5 = 80.6। प्रथम अंकटा उठाइल, अंक उठानो हो गेले आगे नियमे नीचे नीचे बसब। 13.001, 23.01, একটা ঘর খালি থাকে শূন্য দিয়ে পূরণ করে নিব, বলছিলাম যে এই ঘরগুলো খালি থাকে এই ঘরগুলো পূরণ করে নিব শূন্য দিয়ে। 0.005, 80.6, দুইটা ঘর খালি দুইটা ঘর শূন্য দিয়ে পূরণ করে নিব। এইভাবে সব শূন্য দিয়ে পূরণ করে নিব, ডান দিকে সবগুলো সংখ্যা সমান থাকবে। খেয়াল করো উপর থেকে নিচ পর্যন্ত, এখানে তিন ঘর, এখানেও তিন ঘর, এখানে তিন ঘর, এখানেও তিন ঘর, সবগুলাই তিন ঘর তিন ঘর করে। আসলে যোগ করে 5 আর 1 = 6, এবারও শুধু আছে 1, এখানে আছে শুধু 6, এখানে আছে 3 3 6, 8 আর 2 10, আর 1 11। তোমাদেরকে বলছি প্রথমে নর্মালি যোগ করবা, নর্মালি যোগ করবা, মনে করো যে দশমিক নাই, নর্মালি যোগ করো। যোগ করা হয়ে গেলে, যোগ করা শেষ হয়ে গেলে এরপরে দশমিক বরাবর দশমিক বসাই দাও, ঠিক দশমিক বরাবর দশমিক বসাই দিবা। তাহলে কত হচ্ছে 116.616। 116.616, হ্যাঁ যাদের উঠানো হয়ে গেছে ওকে লেখা। হ্যাঁ অনেকে আমার আগে আগে লিখে ফেলছে, ধন্যবাদ তোমাদেরকে, একটু ফাস্ট তো হইতেই হয়। হ্যাঁ মাসুমা অঙ্ক উঠানো গেলে ওকে লেখা, মাসুমা অঙ্ক উঠানো হয়ে গেলে ওকে লেখা। আমাদের 12 নম্বর শেষ, এরপরে 13 নম্বরে চলে যাব। তেরো নম্বর = 95.02 - 2.895। তাহলে আমরা আগের মতো রাফ করি, রাফ 95.02, ঠিক আমরা দশমিকের নিচে দশমিক বসাবো। একটু আগে বলছিলাম যে আমরা দশমিকের নিচে দশমিক বসাবো, তো দশমিকের নিচে দশমিক বসাইলে সামনে হয় শুধু 2, এখান থেকে 8 9 5, উপরে একটা ঘর কম আছে যে উপরে শূন্য দিয়ে নিবা। বলছিলাম যে ডান দিকের সবগুলা দশমিকের পরে ডান দিকের সবগুলা ঘর সমান থাকতে হবে, উপরেটাও তিন ঘর নিচেরটাও তিন ঘর থাকতে হবে। তাহলে
পাঁচ আছে দশ হইব, পাঁচ হইলে হাত থাকে এক, নয়ের হাতের এক দশ, দশ আছে বারো হইব, দুই হইলে হাত থাকে এক, আটের হাতের এক নয়, নয় আছে দশ হইব, এক হইলে হাতের থাকে এক, দুই আর এক তিন, তিন আছে পাঁচ হইব, দুই হইলে নয়ের নয়। প্রথমে আমরা শুধু বিয়োগটা করে যাব, সিরিয়ালে ধারাবাহিকভাবে বিয়োগটা করে যাব। নর্মালি আমরা যে যোগ এবং বিয়োগ অঙ্ক করি ওইভাবে ধারাবাহিকভাবে বিয়োগগুলো করে যাব। বিয়োগ করা শেষ হয়ে গেলে দশমিক বরাবর দশমিক বসাই দেবা, বিয়োগ করা শেষ হলে তারপরে দশমিক বরাবর দশমিক বসাবা। এবার আমরা রেজাল্টটা লিখে ফেলে কত আসছে, বিরানব্বই দশমিক এক দুই পাঁচ, বিরানব্বই দশমিক এক দুই পাঁচ, এ হচ্ছে উত্তর। অঙ্ক কেন হয়ে গেল ওকে লেখো। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা আমরা যদি খ নাম্বারটা পারি সবাই ওকে লিখে দাও, খ নাম্বারটা পারবে কিনা দেখো, খ নাম্বার যদি পারো খ নাম্বারটা নিজে নিজে পারলে ওকে লিখে দাও, খ নাম্বারটা নিজে নিজে পারলে ওকে লিখে দাও। এরপর আমরা গ নাম্বারে চলে যাব, খ নাম্বারটা কে কে পারবা, না পারলে আমি করে দেব। নাম্বার আটশো নিরানব্বই বিয়োগ তেইশ দশমিক নয় আট সাত, সমান সমান। একটু লক্ষ্য করি, আমরা একটু লক্ষ্য করি কি আছে এখানে, আটশো নিরানব্বই, এখানে কোনো দশমিক নাই, এখানে কোনো দশমিক নাই, কিন্তু এখানে দশমিকের পরে তিন ঘর আছে, এখানে কোনো দশমিক নাই কিন্তু এখানে দশমিকের পরে আছে তিন ঘর। এখানে যেহেতু দশমিক নাই আর এখানে দশমিকের পরে তিন ঘর আছে, তাহলে দশমিক না থাকলেও আমরা দশমিক দিয়ে তিনটে শূন্য বসাই নিব। এখানে দশমিক নাই কিন্তু যেহেতু এখানে দশমিক আছে এবং দশমিকের পরে ঘর আছে তিনটা, এখানে দশমিক আছে প্লাস দশমিকের পরে ঘর আছে তিনটা, এই জন্য এখানে দশমিক না থাকলেও দশমিক বসায়া তিনটা শূন্য বসায়া দশমিকের পরে তিন ঘর পূরণ করে নিব। তারপরে আছে তেইশ দশমিক নয় আট সাত, ঠিক আগের মতো। তাহলে কি বুঝলা, যেগুলো দশমিক দেওয়া না থাকবে নিজে থেকে দশমিক দিয়ে নিবা, নিজে থেকে দশমিক দিয়ে এরপরে শূন্য বসায় নিবা। এখন দশমিকের পরে কতগুলো শূন্য বসাবা, দশমিকের পরে এইখানে কতগুলো ঘর আছে, এখানে দশমিকের পরে ঘর আছে তিনটা, তাহলে এখানে দশমিকের পরে তিনটা শূন্য হবে। যদি এখানে দুইটা ঘর থাকতো তাহলে এখানে দুইটা শূন্য বসাইতাম, যদি এখানে পাঁচটা ঘর থাকে তাহলে এখানে পাঁচটা শূন্য বসাইতাম। অর্থাৎ দশমিকের পরে যতগুলো ঘর থাকবে, দশমিকের পরে যতগুলো ঘর থাকবে এখানে দশমিক দেওয়া ততগুলো শূন্য বসাই নিব, যাতে উপরে নিচে সংখ্যা সমান হয়, ডান দিকে দশমিকের পরে ডান দিকের সংখ্যাগুলো যাতে উপরে নিচে সমান হয় ওইভাবে ব্যবস্থা করে নেব। এরপর আমরা বিয়োগ করি, সাত আছে দশ হবো তিন হইলে হাত থাকে এক, হাতে থাকে এক, আটের এক নয়, নয় আছে দশ হবো এক হইলে হাতের থাকে এক, নয়ের এক দশ, দশমিকের দশ হইলে শূন্য, হাত থাকে এক, তিন আর এক চার, চার আছে নয় গো পাঁচ হলে, যেহেতু এটা চার এটা পাঁচ এটা বড় তাই হাতে কিছু নাই, দুই আছে নয় গো সাত হইলে আটের আট,
আমি তোমাদেরকে বলছি প্রথমে নরমালি বিয়োগ করবা। প্রথম সাধারণভাবে আমরা যে বিয়োগ করি নরমালি ওইভাবে বিয়োগ করবা। বিয়োগ করা হয়ে গেলে এরপরে দশমিক বরাবর দশমিক বসাই দেবা। বিয়োগ করা শেষ হইলে দশমিক বরাবর দশমিক বসাই দেবা। পাঁচ হয়ে গেল বিয়োগ, তাহলে পাঁচ হইল 875.01। এই ছিল আমাদের যোগ এবং বিয়োগের নিয়ম। আশা করি সবাই যোগ বিয়োগ বুঝতে পারছ। আশা করি ক্যালকুলেটার ছাড়াই তোমরা যোগ বিয়োগ করতে পারবা। অঙ্ক উঠানো হয়ে গেলে ওকে লেখো, আমরা সামনের অঙ্কে চলে যাই। তাহলে দশমিকের যোগ এবং বিয়োগ শিখলাম আমরা। দশমিকের যোগ বিয়োগ শিখলাম, এবার গুণ এবং ভাগ ধারাবাহিকভাবে আসবে। প্রথমে গুণ, যদিও বই এখানে শূন্য দেয় নাই, তোমরা দশমিকের আগে একবারে খালি রেখো না, দশমিকের আগে একটা শূন্য দিয়ে নিও। যদি একেবারে সামনে দশমিক থাকে তাহলে দশমিকের আগে অবশ্যই একটা শূন্য দিয়ে নিবা, শূন্য দিয়ে নিবা। এবার আসো গুণ করি। কিভাবে গুণ করব? প্রথমে গুণ করব এইভাবে যে এখানে কোনো দশমিক কিছু নাই, জাস্ট এরকম প্রথমে মনে করব যে এরকম কোনো দশমিক নাই। স্বাভাবিক যে গুণ এইভাবে গুণ করবা, স্বাভাবিক নিয়মের যে গুণ ওইভাবে গুণ করবা। তাহলে গুণ করি, 3 আটা 24 এ 4, হাতে থাকে 2, 3 আটা 24 24 এ 4, 3 আটা 24 24 এ 4 বসেছে, হাতে থাকে 2, 3 একে 3, 3 আর হাতে আছে 2, 5, যেহেতু 5 5 এর 5 বসাই দিছে হাতে কিছু থাকে না, 3 2 6। গুণ করা শেষ, গুণ করা শেষ। এখন সবসময় খেয়াল করবা ডান দিক থেকে কত ঘর আগে দশমিক আছে, ডান দিক থেকে কত ঘর আগে দশমিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ডান দিক থেকে কত ঘর আগে দশমিক আছে, 1 2 3, 3 ঘর আগে দশমিক আছে। গুণ অঙ্ক করার জন্য এটা জানা খুবই জরুরি। ডান দিক থেকে শুরু করে গুণ বা গুণে দেখবা কত ঘর আগে দশমিক আছে, 1 2 3, 3 ঘর আগে দশমিক আছে। তাহলে উত্তরও 1 2 3, 3 ঘর আগে দশমিক বসাই দিবা। আর বলছিলাম একেবারে সামনে যদি কিছু না থাকে তাহলে একটা শূন্য বসাই নিবা। এই হচ্ছে 0.654 হয়ে গেল আমাদের গুণ। এরপর আমরা খ নম্বরে চলে যাব। খ নম্বরে, খ নম্বর হচ্ছে 0.33, 0.02, 0.33, 0.02, 0.18।
তো এখন সংখ্যা হলো তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা সংখ্যা গুণ করতে হবে। আসলে কোনোদিনই তিন সংখ্যা একসাথে গুণ করা যায় না, তিন সংখ্যা একসাথে কোনোদিনই গুণ করা যায় না, একটা পর্যায়ক্রমে গুণ করতে হয়। অর্থাৎ প্রথম দুইটারে গুণ করব, তারপরে ওই গুণফলকে তৃতীয়টা দিয়ে গুণ করব। প্রথমে প্রথম দুইটা গুণ করব, প্রথম দুইটা আসলে একটু রাফ করে, দশমিক ছাড়া, দশমিক ছাড়া, উপর আছে 33, নিচে আছে 2, এখানে আছে 33 আর এখানে আছে 2, দশমিক ছাড়া হিসেব করব। তো দশমিক ছাড়া হিসেব করলে 33 আর 2 গুণ করি কত হয়, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে 6 6। তোমাদেরকে বলছি প্রথমে নর্মাল গুণ করবা, স্বাভাবিক গুণ করবা, যেটা আমরা এতদিন শিখে আসছি ওই গুণটাই করবা, তাহলে হচ্ছে 6 6। এখন তুমি খেয়াল করো, এটার এটা গুণ করছি, এখানে ডান দিক থেকে হিসেব করে দেখো কয় ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক, এখানে কয় ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক, তাহলে এখানে 2 ঘর আগে দশমিক আর এখানে 2 ঘর আগে দশমিক, মোট কয় ঘর হলো, 4 ঘর হলো, এখানে 2 ঘর আগে দশমিক আর এখানে 2 ঘর আগে দশমিক, এই 2 ঘর আর 2 ঘর কত ঘর হলো, 4 ঘর, তাহলে দশমিক হবে 4 ঘর আগে, 4 ঘর, এখানে আছে ঘর হচ্ছে 2টা, তাহলে 4 ঘর কিভাবে হবে, 4 ঘর সামনে শূন্য দেয়া 4 ঘর বানায় নিবা, সামনে শূন্য দেয়া 4 ঘর বানায় নিবা, এইভাবে গুণ করতে হবে। প্রথমে সাধারণভাবে আমরা গুণ করছি 33-এর 2 দিয়ে গুণ করা হয় 66, এখানে লিখলাম 66, এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, মোট হচ্ছে 4 ঘর, এই 4 ঘর আগে দশমিক হবে, 4 ঘর আগে 1 2 3 4, যেহেতু এখানে আছে ঘর 2টা, তো 4 ঘর কোথায় পাইবা, বাকি 2টা শূন্য দিয়ে পূরণ করে নেবা, বাকি 2টা শূন্য দিয়ে পূরণ করে নেবা। আবার অনেকে বলতে পারো তো স্যার এইভাবে শূন্য দিয়ে পূরণ করে নিলাম, এই তো হয়ে গেল 4 ঘর, এই তো 4 ঘর হয়ে গেল, না শেষে শূন্যের কোনো মূল্য থাকে না, এই জন্য শেষে শূন্য বসালে 4 ঘর, আর এটা মূলত 2 ঘরই হবে, এই জন্য এইভাবে হবে না, এইভাবে হবে না। তাহলে আমরা প্রথম দুইটা গুণ করলাম, আমাদের কিন্তু একটা সংখ্যা বাকি রয়েছে 0.18, এটা কিন্তু বাকি রয়েছে, আমরা শুধু প্রথমে এই দুইটা গুণ করে বসাইছি, এই সংখ্যাটা এখানে বাকি ছিল, এটা পাশে থাকবে, পাশে থাকবে। এখন আমরা আবার 18-এর সাথে এটা গুণ করব, ওই যে আগের মতো দশমিক ছাড়া, দশমিক ছাড়া 18-এর সাথে 66 গুণ করি, 18-এর সাথে 66 স্বাভাবিক নেবে, 6টা 48-এর 8 বসাইলাম হাত থেকে 4, 6টা 48 আর 4 যোগ করলে হয় 52, এরপরে এখানে একটা শূন্য বসাই দেবো, এমনিতেই শূন্য বসানো যায়, ক্রস চিহ্ন বসানো যায়, শূন্য বসানো যাবে, ক্রস চিহ্ন বসানো যাবে। তাহলে প্রথমে একটা শূন্য বসায়া, 6 6 6 6, 1 দিয়ে এটারে গুণ, 6 6 6 6, এবার যোগ করি 8, 6 আর 2 যোগ করলে হয় 8 আর 5 আর 6 যোগ করলে হয় 11, তাহলে আমাদের হচ্ছে 1 1 8 8, এ হচ্ছে আমাদের গুণফল 1 1 8 8, এটা হচ্ছে আমাদের গুণফল। এখন এখানে দশমিক আছে 4 ঘর আগে, 1 2 3 4, 4 ঘর আগে দশমিক, আর এখানে দশমিক আছে 2 ঘর আগে, 4 ঘর, এখানে 4 ঘর আর এখানে 2 ঘর, মোট ঘর 6 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক আর এখানে 4 ঘর আগে দশমিক, 2 আর 4 হচ্ছে 6 ঘর, 6 ঘর আগে দশমিক হবে, তাহলে 1 2 3 4 5 6, এই হলো 6 ঘর আগে দশমিক, এই হচ্ছে গুণফল। এইভাবে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে এখন এইভাবে যত সংখ্যা থাকে আমরা ইনশাল্লাহ গুণ করতে পারবো নিশ্চয়ই। সবাই দ্রুত উঠাও, উঠানো হয়ে গেলে ওকে লেখাও, যারা এখানে অনলাইনে আসো দেখা যাচ্ছে তারা সবাই ভোট দাও।
অঙ্ক উঠানো হয়ে গেলে সবাই ওকে লিখো। আমার এই ভিডিওটা পরবর্তীতে পাওয়া যাবে ইউটিউবে, শাহিন রশিদ লিখে সার্চ দিলে ইউটিউবে পাওয়া যাবে শাহিন রশিদ। আর যারা ইউটিউবে দেখবে অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করে নিবা, সাবস্ক্রাইব করে তারপরে দেখবা। ধন্যবাদ। ওঠানো হয়ে গেছে, এটা আমরা মুছে ফেলে এবার গ নম্বরে চলে যাই। গ শূন্য দশমিক শূন্য সাত পাঁচ চার গুণ 1000। সবচেয়ে সহজ গুণ হচ্ছে এটা, সবচেয়ে সহজ গুণ, একেবারে সহজ গুণ। হ্যাঁ, দেখাই দিচ্ছি কিভাবে এই গুণ করতে, রাগ করতে হয় না, কষ্ট করতে হয় না, কিছুই করতে হয় না, একেবারে সহজ গুণ। এখানে দশমিক আছে বাট এখানে কোনো দশমিক নাই। তোমরা প্রথমে একের পেছনে যে তিনটে শূন্য আছে আগে তিনটে শূন্য বসাই নেবা। একের পেছনে যে তিনটে শূন্য আছে আগেই শূন্য তিনটা বসাই নিবা। এই একের পেছনে যে তিনটে শূন্য আছে এই তিনটে শূন্য আগেই বসাই নিবা। বসাই নিয়া এক দিয়ে গুণ করো, এক দিয়া, এক দিয়া, চার একে চার, পাঁচ একে পাঁচ, সাত একে সাত, হয়ে গেল গুণ। তিনটে শূন্য আছে তিনটে শূন্য বসাই বা, এবার এক দিয়ে গুণ করো, চার একে চার, পাঁচ একে পাঁচ, সাত একে সাত, হয়ে গেল সাধারণ গুণ। এবার এখানে কয় ঘর আগে দশমিক, এক দুই তিন চার, চার ঘর আগে দশমিক। এখানে কত ঘর আগে দশমিক, চার ঘর আগে দশমিক, এক দুই তিন চার, চার ঘর আগে দশমিক। তাহলে এখানে চার ঘর আগে দশমিক বসাও, এক দুই তিন চার, এই হলো চার ঘর আগে দশমিক। এখানে চার ঘর আগে দশমিক আছে, অত এখানেও এখান থেকে ডান দিক থেকে চার ঘর পরে দশমিক, এক দুই তিন চার, চার চার ঘর পরে আসো, এখান থেকে গুনে আসো, এক দুই তিন চার, চার ঘর। তাহলে সমান সমান যে কোনো অঙ্কে একেবারে শেষে শূন্য থাকলে সেটা লিখতে হয় না, একেবারে শেষে শূন্য থাকলে সেটা লিখতে হয় না, ধরতে হয় না। অতএব এখানে যে শেষে যে তিনটে শূন্য আছে তিনটে শূন্য বাদ হয়ে যাবে, পঁচাত্তর দশমিক চার, পঁচাত্তর দশমিক চার, এই হচ্ছে গুণফল পঁচাত্তর দশমিক চার। আশা করি বুঝতে পারছো, একবারে সহজ গুণ, শূন্যের গুণ হচ্ছে একেবারে সহজ গুণ। যদি আমাদের বুদ্ধিটা জানা থাকে যে কীভাবে গুণ করবো, তাহলে আর রাগ করা লাগে না। উঠানো হয়ে গেলে ওকে লেখা। আমরা পরের অঙ্কে চলে যাই। শূন্য দশমিক শূন্য পাঁচ ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য সাত গুণ শূন্য দশমিক শূন্য 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 তিন, তো বলছিলাম একটু আগে তোমাদেরকে যে একসাথে তিনটা গুণ কখনোই করা যায় না, তিনটা গুণ একসাথে করা যাবে না, ভাঙে ভাঙে গুণ করতে হবে। প্রথমে দুইটা গুণ করতে হবে, দুইটা গুণ হয়ে গেলে তারপরে পরবর্তী গুণ করতে হবে। ধারাবাহিকভাবে প্রথম দুইটা গুণ করব, গুণ করে তারপরে আমরা পরবর্তীগুলো গুণ করব। সব সময় তিনটা গুণ একসাথে হয় না, প্রথমে আমরা এই দুইটা গুণ করবো।
তাহলে এখানে আছে 5 আর এখানে আছে 7 আমরা সব সময় বলে আসছি যে দশমিকের গুণ করার সময় এই জিনিসটা আমাদের জানা থাকতে হবে যে আমরা শুধু সংখ্যাগুলো ধরব শূন্যগুলো ধরার দরকার নাই শুধু সংখ্যাগুলো ধরব তো এখানে সংখ্যা আছে 5 আর এখানে সংখ্যা আছে 7 তাহলে 5 আর 7 গুণ করলে কত হয় 5 আর 7 এই দুটো গুণ করলে কত হলো 535 5 আর 7 গুণ করলে 535 হয়ে গেল গুণফল 35 এখন ডান দিক থেকে গণে আসি কয় ঘর 1 2 3 4 5 মোট 5 ঘর দশমিক 5 ঘর আগে দশমিক হবে 1 2 3 এখানে 3 ঘর আর এখানে 1 2 2 ঘর 3 ঘর আর 2 ঘর 5 ঘর তাহলে 5 ঘর আগে দশমিক 1 2 3 4 5 আর সব সময় দশমিকের আগে একটা শূন্য থাকবে হয়ে গেল দুটার গুণফল এখন আমাদের বাকি ছিল 0.0003 এখন এখানে হচ্ছে একই পরামর্শ যে এখানে সংখ্যা আছে শুধু 35 আর এখানে আছে 3 এখানে সংখ্যা আছে 35 আর এখানে আছে 3 আমরা 35 দিয়ে 3 দিয়ে গুণ করব 3 35 এ 105 3 35 এ 105 এখন এখানে কয় ঘর আগে দশমিক 1 2 3 4 এখানে 4 ঘর আগে দশমিক 1 2 3 4 আর এখানে আছে 1 2 3 4 5 এখানে 5 ঘর আগে দশমিক এখানে 4 ঘর আগে দশমিক 4 আর 5 মোট 9 ঘর আগে দশমিক এখানে 4 ঘর আর এখানে 5 ঘর 4 আর 5 9 মোট 9 ঘর আগে দশমিক তাহলে 9 ঘর আগে দশমিক হবে 1 2 3 4 5 6 7 8 9 9 ঘর আগে দশমিক হবে 1 2 3 4 5 6 7 8 9 এই 9 ঘর আগে দশমিক হবে আর দশমিকের আগে একটা শূন্য হবে এই হচ্ছে আমাদের গুণফল আশা করি সবাই বুঝতে পারছো অঙ্ক উঠানো হয়ে গেলে ওকে লেখো আর কারো বুঝতে সমস্যা হলে ফোন দাও অঙ্ক উঠানো হয়ে গেলে ওকে লেখা তারপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাই এটা করে ভিডিও কল দিয়ে দেখাবে আমাকে 33.01 যোগ 3.7 যোগ 14.75 75 না এটা যোগ করে আমাকে ভিডিও কল দাও ঝটপট যোগ করে ভিডিও কল দিয়ে দেখাও যারা ফেসবুকে দেখছেন তাদের অবগতি জানাচ্ছে
আসলে এখানে এট এ টাইমে আমার দুইটা সফটওয়্যার চলতেছে, একটা ফেসবুক লাইভ চলতেছে, পাশাপাশি আরেকটা চলতেছে আমাদের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে, যেখান থেকে শিক্ষার্থীরা আমাকে সরাসরি প্রশ্ন করতে পারে, ভিডিও কল করতে পারে। অর্থাৎ সামনাসামনি ক্লাস করলে যেরকম কোথাও কিছু না বুঝলে প্রশ্ন করা যায়, এরাও এখানে সরাসরি আমাকে কল করতে পারে। ভিডিও কল কল করতে কোনো পয়সা লাগে না, সরাসরি আমার এই সফটওয়্যারে কল করা যায়, ভিডিও কল করা যায়। তাহলে না বুঝলে আমি আবার এখান থেকে রিপিট আলোচনা করে বুঝিয়ে দিই। যারা ক্লাস করতে আগ্রহী তাদেরকে আবেদন করতে হবে, তাহলে আমি ওইটার পাসওয়ার্ড এবং আইপি নাম্বার দিয়ে দিব, দিলে ওইটা দিয়ে সরাসরি আমার সাথে ক্লাস করতে পারবে। তাহলে কোথাও না বুঝলে প্রশ্ন করতে পারবে, প্রশ্ন করে জেনে নিতে পারবে, এই সুবিধা ওখানে আছে। ধন্যবাদ। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে দেখাও, রাফ সহ করবা, রাফ সহ, রাফ সহ করে দেখাইবা। হ্যাঁ তামজিৎ দেখাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, দেখছি, থ্যাংক ইউ। আরিফ দেখাও খাতা। হ্যাঁ ক্লিয়ার হয় নাই, কত হয়েছে উত্তর, কত হয়েছে তোমার লেখা স্পষ্ট বোঝা যায় না, উত্তর কত হয়েছে লিখে দাও, উত্তরটা কত হয়েছে লিখে দাও, তোমার লেখাটা স্পষ্ট। হ্যাঁ ঠিক আছে, উত্তরটা লিখে দাও। হ্যাঁ তামজে যে হ্যাঁ দেখছি তো, তোমারটা দেখছি তো, ঠিক আছে তোমারটা দেখা যায় ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে, তোমারটা ঠিক আছে। হ্যাঁ তুমি ক্যামেরার সামনে আবার ধরো, খাতাটা ক্যামেরার সামনে ধরো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। এখন মাসুমার খাতা দেখা বাকি, মাসুমা হ্যাঁ দেখাও। আর একটু সামনে আনো, আর একটু সামনে আনো,
আর একটু সামনের দিকে আনো। না হয় নাই, একটু ভুল আছে, একটু ভুল আছে, আরেকবার দেখো, ভুল আছে। এটার উত্তর হবে 51.56। উত্তর হবে 51.56। তোমাদের সামান্য ভুল ছিল। তো আজকে আর ভাগ অঙ্কে যাবো না, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার ভাগ অঙ্ক দিয়ে শুরু করব। সবাই যথাসময়ে উপস্থিত থাকবা। ধন্যবাদ সবাইকে আজকে ক্লাস করার জন্য। কালকে যেন সবাইকে সময় মতো পাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। সবাই যার যার ঘরেই থাকো, ঘর থেকে কেউ বের হবে না, কোনো কারণেই ঘর থেকে বের হবে না। ধন্যবাদ সবাইকে। ক্লাস 6 এর ক্লাস আজকে এখানেই শেষ। খোদা হাফেজ।